আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা পরিত্যক্ত বাসার মধ্যে যেতেছি, ঠিক আছে? কথাটা আগে শুনেন, আমি জানি না সেটা কি কোনো ভৌতিক বা ভৌতিক না, বাট ওইটার মধ্যে খুব লাইফ রিস্ক বলতে গেলে, কারণ সেই স্থানটা এতই পরিত্যক্ত হয়ে গেছে যে সেখানে কোনো মানুষ যায় না, কারণ যে কোনো মুহূর্তে সেই বিল্ডিংটি ভেঙে পড়তে পারে। যদি আমি এখন যাইতেছি সেখানে, যদি আমার উপর ভেঙে পড়ে আমি কিন্তু স্পট ডেড হয়ে যাব। সো তারপর আপনাদের জন্য রিস্ক নিয়ে সেই স্থানটা আমি যাইতে, শুধুমাত্র দেখানোর জন্য যে পরিত্যক্ত স্থানগুলি কীরকম হয়ে থাকে, এবং পরিত্যক্ত স্থানটা আমি আপনাদের শুধুমাত্র আপনাদের মধ্যে উপস্থাপন করার জন্যে আমি সেখানে যাচ্ছি। তাহলে চলেন আমার সাথে সেই পরিত্যক্ত স্থানে। তাহলে চলেন যাওয়া যাক সেই ভয়ানক পরিত্যক্ত বাসার মধ্যে। আউযুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দাঁড়ান, আমি টর্চ লাইটটা বের করে নিই আমার ব্যাগ থেকে। আউযুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম। প্রচণ্ড ঠান্ডা পড়ছে ইউরোপে, যেই কারণে আমি ইচ্ছা থাকার পরও আমি পাঞ্জাবি পড়তে পারতেছি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলেন। আউযুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সে বাসা, এই সে পরিত্যক্ত বাড়ি, দেখেন এই সেই ভয়ানক পরিত্যক্ত বাড়ি। আমি আপনাদের বলছিলাম, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের নিয়ে সব ইউরোপে বা ইউরোপের বাইরে যত হরর বা হন্টেড বা পরিত্যক্ত স্থান আছে আমি আপনাদের নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। প্রায় 6.5 লাখ ফলোয়ার্স আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। দয়া করে সবাই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তাহলে ঢুকা যাক সে পরিত্যক্ত বাসার মধ্যে। আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইস, কি পরিমাণ পরিত্যক্ত হয়ে গেছে দেখেন, কি পরিমাণ পরিত্যক্ত হয়ে গেছে দেখেন। ইস রে, পুরা মানে পুরা ভাঙা পড়ছে দেখছেন উপরের ফ্লোরগুলো। আমি আপনাদের সবসময় বলি, আমি যে রিস্কগুলি নেই এই রিস্ককেও নিতে রাজি না, কারণ এগুলি পরিত্যক্ত হয়ে গেছে অনেক বছর পুরনো। সেই ক্ষেত্রে যে কোনো সময় মনে করেন আমি এখন দাঁড়িয়ে আছি এরকম একটা ফ্লোরের উপরে, যে কোনো সময় এই জিনিসটা ভেঙে পড়তে পারে ডাইরেক্ট আমার, যদি উপরে যদি আল্লাহ না করুক এগুলি পড়ে, এই সমস্ত জিনিস পড়ে স্পট ডেড। আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকেই বলেন যে আমি সুরা কেন ভুল পড়ি। আচ্ছা ভাই, আমি যে স্থানগুলিতে আসি, এই যে পরিত্যক্ত টয়লেট দেখেন, ইয়াল্লাহ কি অবস্থা, আল্লাহ মাবুদ। এই যে আমি যেটার উপরে আমি পাড়া দিব, দিলাম পাড়া আল্লাহ বিসমিল্লাহ, কারণ আপনারা দেখছেন এই পাশে সম্পূর্ণ ভেঙে পড়ছে। তারপর আপনাদের জন্য রিস্ক নেওয়ার জন্য আমি এখানে পাড়া দিতেছি। একটু আমার ভয় লাগতেছে, কারণ এটা যদি ভেঙে পড়ে আমার, এটা যদি ভেঙে পড়ে ভাই পুরোপুরি নিচে আমি। আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন কীভাবে ভাঙা পড়ছে। আমি এই ভাষাটা সম্পর্কে কোনো ধরনের কিছু শুনি নাই, আমি শুধু ঠিকানাটা পাইছি এবং আপনাদের নিয়ে চলে আসছি, কারণ এই ভাষার মধ্যে আসা হয় না, মানুষেরা আসে না এই ভাষার মধ্যে। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করে বা প্যারানর্মাল জিনিস করে তারা এই ভাষাটার মধ্যে আসে না, কারণ এই ভাষাটার মধ্যে রিক্স অনেক, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। দেখেন আমি কীভাবে নামতেছি, দেখেন আমার, আমি ব্যথা পাইছিলাম পায়ে, তারপর আল্লাহর মতো পা আমার সুস্থ হয়েছে এখন, জাস্ট ওয়াশ করে দিছিল ইঞ্জেকশন দিয়ে ঠিক হয়ে গেছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিনিসগুলি খুবই মারাত্মক, এই ওয়াশরুমগুলি প্রচণ্ড মারাত্মক। আমি এটা নিচে যাইতে পারি, কিন্তু যদি ভাইয়া পড়ে রে ভাই আমি শেষ। এই দেখেন এমনি দেখা দিতেছে, দেখছেন কাঠগুলি বলেন এগুলি বলেন, এইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো মানুষ আসেনি এই জায়গাটার মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আমি একটু চেষ্টা করি, কিছু থাক কোনো আমার মনে হইতেছে না এই বাসার মধ্যে কিছু আছে, আমার কিছুই মনে হইতেছে না এই বাসার মধ্যে কিছু আছে না, কারণ আপনার খোলামেলা তো, এটা বন্ধ না দেখছেন। আর এখানে কেউ এই প্যানাম অ্যাক্টিভিস্ট আসে না, আমার আমি কোনো কিছুই বাসার সম্পর্কে শুনি নাই, কারণ এটার মধ্যে ঢুকলো লাইফ রিস্ক বলতে গেলে আপনাদের একটা কথা, লাইফ লাইফের ঝুঁকি, কারণ যে কোনো সময় এটা এত পরিত্যক্ত হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, যে কোনো সময় পুরো ভবনটা ভেঙে পড়তে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে কিছু আছে নাকি? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। না, এখানে আমি কিছু পাইলাম না, ওদের কিছু এখানে মানে আপনাদের শুধু দেখানোর জন্য নিয়ে আসি, দেখেন এই পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উফ, তো আপনারা যদি চান আমি এভাবেই আপনাদের সবসময় ভুতুরে স্থান ছাড়াও সাধারণ বা স্বাভাবিক পরিত্যক্ত স্থান আপনাদের নিয়ে যাবো এখন থেকে। আপনারা যদি চান কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। আপনারা তো দেখলেন যে কীরকম স্থানে আমি যাই, সেকেন্ডের মধ্যে যদি কোনো কিছু ভাঙা পড়ে আমি শেষ, স্পট ডেড বলতে গেলে। তো ভালো থাকবেন সবাই, আমি তাহলে বের হয়ে যেতেছি এই জায়গাটা থেকে। আর এই বিশ্বাস করেন ভাই, এটা যদি বাংলাদেশ হইতো এই জায়গাটা, বিশ্বাস করেন, এই যে পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা যদি বাংলাদেশ হইতো এখানে কয়শো সাদা কালার মানে সাদা ভূত যে এখানে উপস্থিত হইতো, বিশ্বাস করেন মানে আমি দেখি আর হাসি যে কত পরিমাণ সাদা, মনে করি একতলা দুইতলা তিনতলা চারতলা মানে সাদা ভূত এসে হাজির হইতো। না, এটার মধ্যে কিছু নাই, আমার কোনো কিছু অনুভূতি হয় নাই, কিছুই ফিলিংস হয় না এটার মধ্যে। আপনাদের জন্য এসেছিলাম, আপনাদের দেখানোর জন্য, যদি কিছু হইতো আপনারা দেখতেন। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার।